আগে দেখিয়েছি, এখন সেখানকার ঠিক কি চিত্র আরো এক পর্যায়ে সুচারুর কাছে। সুচারু, দেখো দেশপ্রিয় পার্কে এই মুহূর্তে কিন্তু খানিকক্ষণ আগে নাচ দেখাচ্ছিলাম, মহিলারা একসাথে সঙ্গবদ্ধভাবে নাচছিলেন। এই মুহূর্তে মাকে বরণ করার পর্ব, বিদায় জানানোর পর্ব, সেটা কিন্তু শুরু হয়েছে। একে একে তারা কিন্তু বরণ ডালা নিয়ে হাজির। আমরা দেখতে পাচ্ছি পান, সিঁদুর, মিষ্টি, যা দিয়ে মাকে বিদায় জানানো হয় এবং কানে কানে বলা হয় আবার এসো মা। আনন্দঘন সেই মুহূর্ত, এবং একে একে মহিলারা এই কাঠের যে অস্থায়ী সিঁড়ি করা হয়েছে সেই অস্থায়ী সিঁড়ি বেয়ে তারা উপরে উঠছেন এবং দেবী দুর্গাকে বরণ করছেন। আমি প্রীতমকে একটুখানি একেবারে ওপরের অংশের ছবিটা ধরানোর জন্য বলবো যে মহিলারা কিন্তু একে একে এগিয়ে যাচ্ছেন, তারা বরণ করছেন এবং এরপর আবার নাচ হবে এবং তারপর মাকে বিদায় জানানো হবে। দেশপ্রিয় পার্কের যে চিরাচরিত রীতি রয়েছে সেই রীতি কিন্তু চোখে পড়ছে এখানে। মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, খানিকক্ষণ আগেই তারা নাচছিলেন। মনে কষ্ট আছে, চার দিন পর দেবী দুর্গা ঘরের মেয়ে উমাকে বিদায় জানাতে হচ্ছে ঠিকই, কিন্তু এটাও ঠিক যে একই সঙ্গে আবারও একটা উৎসব শেষ মানে আর একটা উৎসবের প্রস্তুতি নিতে হবে, আবারও আগামী বছরের অপেক্ষা, সেই অপেক্ষার জন্য এগোতে হবে। আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছেন, অপেক্ষা করছেন। বলছি আজকে তো বিদায় দেওয়ার পালা, মন খারাপ কি করছে? আজকে তো মা চলে যাবেন, আবার একটা বছরের অপেক্ষা। অনেকেই কিন্তু লাইনে অপেক্ষায় রয়েছেন, একে একে তারা পৌঁছবেন। খানিকক্ষণ আগে নাচটা হচ্ছিল, আমি দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে মাকে সিঁদুর দানের পর্ব চলছে। আমি আরও একবার দেখাতে বলবো যে এই মুহূর্তে সিঁদুর দানের যে পর্ব সেই পর্ব কিন্তু চলছে। একে একে দেশপ্রিয় পার্কের মহিলা সদস্যরা, এই পাড়ার যারা পাড়ায় যারা থাকেন তারা প্রত্যেকেই একসাথে মিলে সঙ্গবদ্ধ হয়ে আজকের দিনটায় দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন। এটাই এখানকার চিরাচরিত রীতি, এটাই এখানকার রেওয়াজ, সেই রেওয়াজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি প্রীতমকে বলবো আরও একবার ছবিটা তুলে ধরার জন্য। আমরা আরও অনেক এখানে যারা মহিলা সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলবো। বলছি আজকে তো মাকে বিদায় দেওয়ার পালা, মন খারাপ করছে? মন খারাপের মধ্যেই আবারও পুজোর প্রস্তুতি নিতে হবে। আবারও দেখো লম্বা লাইন, এখনো প্রায় এরকমভাবে প্রায় 70-80 জন মহিলা দেশপ্রিয় পার্কে রয়েছেন এবং তাদেরকে অপেক্ষা করতে হবে। আমি বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, প্রচুর মানুষ এসছেন যারা এখানে জড়ো হয়েছেন, যারা হাত জোর করে মাকে একবার দেখছেন, তার সেই রূপ বিদায় জানাচ্ছেন। এটাই এখানকার রীতি রেওয়াজ। দেশপ্রিয় পার্ক বরাবরই তাদের পুজোর মধ্যে একটা ছক ভাঙা ব্যাপার থাকে। দেখো ক্লাবের উদ্যোক্তারা, তারা ঢাক বাজাচ্ছেন। আমি প্রীতমকে দেখানোর জন্য বলবো, ক্লাবের উদ্যোক্তারা, তারা এখানে ঢাক বাজাচ্ছেন, এতটাই আবেগঘন হয়ে গিয়েছেন, এতটাই আজকের দিনটাকে তারা একাত্ম করে ফেলেছেন, সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আবেগঘন মুহূর্ত কিন্তু এখানে রয়েছে। ফলে সব মিলিয়ে এ কথাই বলা যেতে পারে, আজকে শুধু মনের মধ্যে বিষাদকে রেখে আবেগঘন মুহূর্তের মাঝেই মাকে বিদায় জানানোর পালা, এবং একে অপরে মহিলারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিচ্ছে। একদম তাই, এই ছবি কিন্তু এখানে একেবারে উপরে অধিষ্ঠান করছে, এবং সেখানে আমরা যে ছবিটা দেখতে চাই পারবো যে প্রচুর এখানে মহিলা সদস্যরা তারা উপরে উঠছেন, এই কাঠের অস্থায়ী যে সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে তারা উপরে উঠছেন এবং দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন, বরণ করছেন। এই যে পুরনো রীতি রেওয়াজ, সেই রীতি রেওয়াজ আমরা পাচ্ছি। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব এখানে। বলছি আজকে তো বিদায় জানানোর পালা, কোথাও কি মন খারাপ করছে? সকাল থেকে ইমোশনাল একটু হয়ে আছি, তো এই এই দিনগুলো আসে অপেক্ষা করি কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আসছে বছর জন্য আবার ওয়েট করব। আজকের পর এই 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 ভাষণ হবে, আজকের পর আবার তো একটা বছরের অপেক্ষা, তো এই মণ্ডপের আড্ডা এগুলোকে কিন্তু মিস করা হবে, খুবই মিস করা হবে। আমরা প্রত্যেক
মঞ্চ 365 days আমরা এই 5 দিনের জন্য আমরা ওয়েট করে থাকি, খুবই মিস করব। আমরা চুলাকা ছবিটা কিন্তু পরিষ্কার, মন তো খারাপ আছে, কিন্তু তার মধ্যেই দেবী দুর্গাকে বিদায় জানাতে হবে, এটাই তো নিয়ম। উৎসব যখন শুরু আছে তা শেষও আছে, বাঙালি উৎসবকে কিভাবে তাদের কালচারকে বয়ে নিয়ে যেতে হয়, সংস্কৃতিকে বয়ে নিয়ে যেতে হয় তারা যেমন জানে, আবার মাকে আবেগঘন মুহূর্তে একেবারে নাচতে নাচতে বিদায় জানানোর যে পালা সেটাও বাঙালি জানে। জুলেখা একদম তাই সুচারু, তোমার মাধ্যমে আমরা দর্শকদের দেখাচ্ছি দেশপ্রিয় পার্কে ঠিক উৎসব মুখর কি চিত্র। আমি নিজে স্টুডিওতে বসে আছি, কিন্তু ঢাকের যে বাদ্যি, যে ঢাকের বোল আমরা পাচ্ছি, সেখানে মনে হচ্ছে স্টুডিওতে না থেকে তোমার সঙ্গে যদি উৎসবে সামিল হতে পারতাম কোথাও গিয়ে হয়তো খুব ভালো লাগতো। কিন্তু দর্শকদের আমরা দেখাচ্ছি তোমার মাধ্যমে দেশপ্রিয় পার্কে যে চিত্রটা উঠে আসছে, অনেক ধন্যবাদ সুচারুর সঙ্গে থাকার জন্য। বাঙালি বাঙালি হয়তো জানে যে উৎসবের শেষ প্রান্তে এসেও কিভাবে চেটে পুটে তার আনন্দ নিতে হয়, কিভাবে চেটে পুটে তার স্বাদ নিতে হয়, তার জন্যই তো বাঙালি এতটাই উৎসব মুখর, এতটা কালচারাল, বারবার বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি নিয়ে আলোচনা হয়ে আসে গোটা বিশ্বে। এবং এবছর তো দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, যার জন্য দুর্গাপুজোকে আরও বেশি করে ঐতিহ্য বর্ধিত করে তুলেছে, আরও বেশি করে আলাদা করে তুলেছে অন্যান্য বছরের তুলনায়। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি বাগবাজার সর্বজনীনের একটি চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন সিঁদুর খেলার পর আনন্দে নেচে উঠেছেন মহিলারা।